ফলগুনি রান্না করে সবাইকে স্বাগতম। আজকে আমি ভেন্ডি নিয়ে এসেছি, তো ভেন্ডি আপনারা ভেন্ডি বলুন বা ঢ্যাঁড়স বলুন, এই যে ভেন্ডি নিয়ে এসেছি, এই ভেন্ডির আজকে রেসিপিটা বানাবো। তার জন্য সাধারণ ভেন্ডি, এই সাধারণ ভেন্ডিটাকে আমি অসাধারণ বানাবো, আর তার সঙ্গে কি কি উপকরণ দিয়ে আমি ভেন্ডিটাকে অসাধারণ বানাবো সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো। বন্ধুরা দেখতে থাকুন। দেখুন ভেন্ডিটা নিয়েছি, তো এই ভেন্ডিটাকে তো আমি মাথা আর এদিকে এই সরু অংশটা বাদে দিয়েছি, মানে এটা আমার খুব ছোট ছোট ভেন্ডি আছে, তো আপনাদের কাছে বড় থাকলেও কোনো অসুবিধা নেই, সেটাকে দু ভাগ করে কেটে নিতে পারেন। আপনাদের দেখাবো এই নারকেল, নারকেল নিয়েছি, নারকেলটাকে আমি বেটে নিয়েছি, আর আছে এখানে পোস্ত, তো এখানে আমি 4 চামচ পোস্ত নিয়ে আমি বেটে নিয়েছি। আর বানানোর জন্য সর্ষের তেল, নুন, হলুদ আর একটু সামান্য কাশ্মীর লঙ্কা গুঁড়ো নিয়েছি, আর চিরা কয়েকটা কাঁচা লঙ্কা নিই। এবার আমি উনুনটা ধরিয়ে নেব, কড়াটা বসিয়ে দিচ্ছি, আমি সর্ষের তেল দেবো। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ভেন্ডি গুলো তেলেতে দিয়ে দেবো। ভেন্ডিটাকে একটু ভালো করে ভেজে নেব, তো এখন আমি নুন হলুদ কিছু দিইনি, তো অল্প তেল দিয়ে আমি ভেন্ডিটাকে এখন ভাজবো। দেখুন ভেন্ডিটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে, তো আমি এবার একটু এতে নুন দিয়ে দেবো। আর একটু হলুদ, বন্ধুরা দেখুন নুন আর হলুদটা দিয়েছি, তো এবার একটু ভালো করে ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এইভাবে বন্ধুরা একবার বাড়িতে ভেন্ডিটা এইভাবে রান্না করে কে দেখবেন, আর হাতে যদি কম সময় থাকে তো আরোই ভালো, সময় একদম মানে খুব কম সময়ের মধ্যে এই অসাধারণ রেসিপিটা হয়ে যায়। ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা এখানে একটু তেল আছে, তো আমি আর একটু তেল দেবো, তেলেতে নুন একটু রয়েছে, আর একটু নুন দিয়ে দেবো, চিরা কাঁচা লঙ্কা, লঙ্কাটা ফুটতে একটু হলুদ দিয়ে দিলাম, নারকেল বাটাটা দিয়ে দেবো, নারকেল বাটাটা দিয়ে একটুখানি নেড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা নারকেল বাটাটা খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা নেড়ে চেড়ে নিয়েছি, এই যে জলটা ছিল জলটা শুকিয়ে গেছে। এবারে একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, এখানে যে পোস্ত বেটে নিয়েছি আর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, এবার এটা দিয়ে দেবো। বন্ধুরা এবার পোস্তটাও দিয়ে দিয়েছি, আর বেশি নাড়াচাড়া করার কোনো দরকার নেই, এবার একটু ভেন্ডিটা দিয়ে দেবো। এবার একটু অল্প পরিমাণে জল দিয়ে দেবো, এই বাটিটা 2 বাটি মতো একটু জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা এটা একদম অল্প সময়ের রেসিপি, তো আপনারা ভাত বা রুটির সঙ্গে খেতে পারেন, আর এটা খুব সুন্দর খেতেও হয়, তো তেলে ভেজলেই নরম হয়ে যায়। তো এই যে জলটা দিয়েছি এবার একটু আস্ত, মানে একটু হালকা আছে, 2 মিনিট পুড়লেই একদম তরকারিটা রেডি। দেখুন বন্ধুরা 2 মিনিট ফোটার পরে একদম পুরো গায়ে গায়ে হয়ে গেছে, তো ওই নারকেল পোস্ত আর ভেন্ডির সঙ্গে একদম মাখো মাখো ভাব, আর এরকম গরম ভাতে যদি আপনারা এরকম ভাবে পরিবেশন করেন খুব সুন্দর হবে। বন্ধুরা এবার আমি নামিয়ে দেবো, আমি আজকে সাধারণ ভেন্ডিকে অসাধারণ বানিয়ে ফেলেছি, তো আপনারাও এই রেসিপিটি পেতে হলে
ফাল্গুনি রান্না করে, অবশ্যই আপনারা দেখবেন, আর এতে একবার হলেও বাড়িতে খেয়ে দেখবেন, খুব সুন্দর হয় খেতে। ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের ভিডিওয়ে আবার আসছি নতুন রেসিপি নিয়ে।